নেই সরকারি চাকরি, আছে হয়রানি। রেল স্টেশনেই রাত কাটালো শতাধিক মানুষ। ব্যর্থ প্রশাসন, দিল না পরিষেবা। বেকারত্বের জ্বালা, তার উপর সরকারি ছেলে খেলা। ত্রিপুরায় চাকরির জন্য পরীক্ষা হয়, দৌড়ঝাঁপ হয়, কিন্তু শিক্ষিত বেকারের কপালে সরকারি চাকরি জোটে কই? আর এই চাকরির পেছনে হন্যে হয়ে ছুটতে গিয়ে সাধারণ মানুষের দুর্ভোগের অন্ত নেই হীরার রাজ্যে। রবিবার অবর্ণনীয় কষ্টে রেল স্টেশনেই রাত কাটালেন প্রচুর মানুষ। টিকিট করেও রেলে জায়গা সংকুলার না হওয়াতে গন্তব্যে পৌঁছানো তো দূর, ধর্মনগর আগরতলার রেলে পর্যন্ত চড়তে পারলেন না বহু রেলযাত্রী। রবিবার ধর্মনগর থেকে কুমারঘাট রেল স্টেশন পর্যন্ত নাজেহাল অবস্থায় পড়তে হলো রেলযাত্রীদেরকে। এদিন উত্তর জেলার ধর্মনগরে ছিল আদালতে নিয়োগের বিষয়ে পরীক্ষা, আর এই পরীক্ষা দিতে সব জেলা থেকে চাকরি প্রত্যাশীরা ছোটেন ধর্মনগরে রেলে করে। অনেকে আবার শনিবার রাতের রেলেই পৌঁছেছিলেন গন্তব্যে। পরীক্ষা শেষে সবাই একসাথে ফিরতে ট্রেনে চড়তেই মাত্রাতিরিক্ত ভিড়ে ঠাসা হয়ে পড়ে ধর্মনগর আগরতলার শেষ ডেমো ট্রেন। ধর্মনগর থেকেই তিল ধারণের জায়গা ছিল না রেলে। পথে আসলাম তো এখন তো যা ট্রেন এলো, ট্রেনের মধ্যে তো প্যাসেঞ্জার তো জায়গার কোনো সিস্টেমই নেই, প্লাস বুগি কম, আর এখন দেখা যায় কী ব্যবস্থা নেই, প্লাস এত ভিড়, তারা আগে জানে সেই ব্যবস্থা কিছু ট্রেন আসা তো প্লাস লোক। কী কারণে আজকে এত ভিড়টা? এখন আমরা কথা বললাম দেখি তারা কী কী করে। আজকে কী কারণে এত ভিড়টা? আজকে কী কারণে একটা ধরনের একটা এক্সাম থাকা যায়, স্টুডেন্টের সংখ্যা বেশি, তো সেই কারণে আমরা ও উঠতে পারছি না, প্লাস আরও হাজার প্যাসেঞ্জার বাকি দিতে স্টেশনে। আপনারা কথা কইছেন তার সঙ্গে? কথা কইছেন? হ্যাঁ, তার সঙ্গে কথা কইছেন। একে একে প্রতিটি স্টেশনে পৌঁছতেই আরও ভিড় বাড়তে থাকে রেলের কামরায়। রেল কুমারঘাট স্টেশনে পৌঁছতেই যাত্রীদের ভিড় চরমে পৌঁছায় স্টেশনে। মাত্রাতিরিক্ত ভিড়ে টিকিট করেও রেলে চড়তে পারেননি অনেক যাত্রী। কুমারঘাটে কর্তৃপক্ষের কাছে যাত্রীরা দাবি জানান বিকল্প রেলের, কিন্তু কর্তৃপক্ষ থেকে বিপাকে পড়া যাত্রীদের জন্য ব্যবস্থা করা হয়নি বিকল্প কোনো ট্রেনের। এতে ক্ষোভ ছড়ায় যাত্রীদের মধ্যে। একটা সময় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে পড়লে ঘটনাস্থলে ছুটতে হয় কুমারঘাট থানার পুলিশকেও। গেছিলাম কৈলাসর প্রোগ্রাম, ধর্মপুরী প্রোগ্রাম আছে, গেছিলাম, ওখানে গাড়ি ঘোড়া নাই, কুমার লাগতেছি, এই অবস্থা মানে ত্রিপুরা রেলওয়ে। কি কারণ তো বুঝলাম না, এখন গাড়ি চাকা পাইলাম ব্যবস্থা পারলাম না, এখন গাড়ি গেল বিয়া, একবার কইলো আর আধা ঘন্টা পরে গাড়ি দিব, ওখানে কয় তারা দিত না, তারা জানে না, আমরা হয়তো ওখানে বিকারের মতো করে গেছি আর কি। এই এখন যে পিতা করতাম আমরা রাজ্য খুঁজে দিতাম, আমার লোক যে এত মানুষ একদম আমি খুঁজে দিতাম। আমরা টিকিট পাই না, টিকিট তো দেয়নি আমাদের, দেয়নি কর্তৃপক্ষকে বলা হয়েছে। কর্তৃপক্ষ একই কথা বলছে যে অনেক ভিড় আছে, অনেক লোকজন আছে, কী করে আপনারা যাবেন, মানে যাওয়ার মতো না, দুটা স্টেশনে মানে গাড়িটা মানে স্ট্যান্ড হয়েছে না, এখন মানে এখানে স্ট্যান্ড হলে মানে কী করে আপনারা যেতে পারবেন, আপনারা কী করে পাবেন, এইরকম কথা বলে। মানে কোনো বিকল্প ব্যবস্থা আছে কি না? এটা কুমারঘাট থেকে আগরতলা যাব, কেন আমরা আগরতলা থেকে কুমারঘাট এসে আসতে, তো যাওয়ার পথে আমরা যদি যদি সত্যেন্দ্র থেকে নাও যেতে পারি, আমরা তো এইভাবে আমরা যেতে পারি, অন্য কোনো ব্যবস্থা করা হলো আমাদের যদি সেটা আমাদের। এদিনের এই ঘটনায় সমস্যায় পড়তে হয় রেল যাত্রীদেরকে।
আর এই যাত্রী দুর্ভোগের সুযোগকে কাজে লাগিয়েই স্থানীয় হোটেল মালিক থেকে গাড়ি এবং টমটম চালকরা দ্বিগুণ ভাড়া গুনতে থাকেন বলে অভিযোগ। অর্থের অভাবে অনেককে আবার রাত্রি যাপন করতে হয়েছে বিভিন্ন স্টেশনেই। এত সবের পরও আদৌ চাকরি প্রত্যাশীদের কপালে কতখানি চাকরি জুটবে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।